হ্যালো এভরিওয়ান, এইমাত্র ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে এতদিনের অপেক্ষিত জেল পুলিশ রিক্রুটমেন্টের ফাইনাল নোটিফিকেশন দিয়ে দেওয়া হলো। আজকে আমি বিস্তৃত নোটিফিকেশনটা আলোচনা করে দিচ্ছি। নতুন অনেক কিছু জিনিস এর ভেতর ইনক্লুড করা হয়েছে, তো আমরা চলে আসি নোটিফিকেশনে। ফার্স্ট, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে সেটা দেখে নি। এর চেয়েছে 18 বছরের বেশি হতে হবে এবং 27 বছরের কম হলে তবেই এই ফর্ম ফিল আপ করতে পারবে তোমরা। এবং এতদিন অবধি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এসসি এসটি ওবিসি এই সমস্ত সম্প্রদায়কে ছাড় দিয়েছিল, কিন্তু এতদিনে ইডাব্লিউএস, দেখো আমি যেখানটা কার্সারটা আছে, 10% অফ টোটাল ভ্যাকেন্সিজ আর রিজার্ভ ফর ইকোনমিক্যালি উইকার সেকশন, ইডাব্লিউএস দেরও এই সুযোগ সুবিধার আওতায় নিয়ে আসা হলো। তো এরপর থেকে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত পরীক্ষাগুলো বেরোচ্ছে তাতে ইডাব্লিউএস রাও প্রাধান্য পাবে, সুযোগ সুবিধাটা ভোগ করবে। 2 নম্বর, এডুকেশনাল কোয়ালিফিকেশন কি যোগ্যতা থাকলে এই পরীক্ষাটাই তোমরা বসতে পারবে, মাধ্যমিক পাস করলেই তোমরা এই ধরনের পরীক্ষায় বসতে পারবে। তার সঙ্গে দেখো 3 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, কি বলছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ সার্টিফিকেট অফ কম্পিউটার লিটারেসি ইস্যুড বাই রেকগনাইজড ইনস্টিটিউশন। তোমাদের কিন্তু একটা বেসিক কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতেই হবে। 4 নম্বর, যে এলিজিবিলিটির মধ্যে এক্সট্রা সুযোগ সুবিধা পাওয়ার জন্য তোমাদের কাছে যদি কারো পোস্ট সার্টিফিকেট থাকে তাহলে তোমরা এক্সট্রা সুবিধা পাবে। এই পোস্ট সার্টিফিকেট অবভিয়াসলি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল হলে সবচাইতে ভালো হয়, তবে স্টেট লেভেল হলেও কিছু সুযোগ সুবিধা দেয়া হতে পারে। এবং এই সার্টিফিকেট গুলো পোস্ট সার্টিফিকেটের জন্য কি কি খেলার এর ভেতরে পড়ছে, অ্যাথলেটিক্স আছে, ব্যাডমিন্টন আছে, বাস্কেটবল আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, হকি আছে, সুইমিং আছে, টেবিল টেনিস আছে, তোমরা এই লিস্টটাই দেখে নিতে পারো। এই সমস্ত খেলার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে। এইবার মেইন ইম্পর্টেন্ট টপিকস, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। অফিসিয়ালি বলা হয়েছে 6 আগস্ট 2023 থেকে 26 আগস্ট 2023 অবধি এই ফর্ম ফিল আপ চলবে। তোমরা, আমি সাজেস্ট করব 6, 7, 8, 9 এই তারিখগুলো করো না, স্টার্টিং এ একটু অসুবিধা হতে পারে। মেন হয়ে যাচ্ছে 8 তারিখের পর থেকে তোমরা 15-16 তারিখ বা হার্লি 20 তারিখের মধ্যে ফর্ম ফিল আপটা করে রেডি করে রাখো। যে ওয়েবসাইট থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, দেখো লেখা আছে wbpolice.gov.in, এইখান থেকে তোমরা করে নিতে পারবে। এরপর নেক্সট, যদি কারো ফর্ম ফিল আপে বাই চান্স ভুল হয়ে যায় তাদের জন্য এডিট উইন্ডো ওপেন হচ্ছে 29 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর 2023 অবধি। তো তোমরা চাইলে পরে এটাকে সংশোধনও করে নিতে পারো, কিন্তু চেষ্টা করবে যেন কোনো রকম না ভুল করো। তো তো এই টোটাল আজকে প্রকাশিত নোটিফিকেশন থেকে তোমাদের ক্লিয়ার কাট সমস্ত ধারণা আশা করি এসেও গেছে। ভিডিওটা যদি হেল্পফুল হয় লাইক করো, আমার ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপে লিংক দেওয়া থাকবে, সেখানে জয়েন করলে সমস্ত চাকরির পরীক্ষার আপডেট সবচেয়ে তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং তোমাদের মাথায় যদি কোনো কোশ্চেন জিজ্ঞাসা সৃষ্টি হয়, যেমন ইডাব্লিউএস সার্টিফিকেট রিলেটেড বা পোস্ট কোটা রিলেটেড বা এনিথিং, তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানিও যে কি ধরনের কোশ্চেন তোমাদের ভেতরে আসছে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান।